Hello everyone, welcome back to another video. For English, click on subtitles. আমরা এখন যাব রক সিটিতে, যেখানে ডগ অ্যালাউড। নিজে খুব ঠান্ডা আজকে, 4 ডিগ্রি। রক সিটি হচ্ছে লুকআউট মাউন্টেনে, আর লুকআউট মাউন্টেনের এটা হচ্ছে জর্জিয়ার পোর্শন। তো আমরা ছিলাম টেনেসেতে আগের দুটো ভিডিওতে, তো এখন আমরা আছি জর্জিয়াতে। তো এই যে লুকআউট মাউন্টেনের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি রক সিটিতে। ওই দূরে রক সিটি দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের যে স্লোপটা আছে ওইটাই হচ্ছে রক সিটি, ওখানে যাব আমরা এখন। এই দেখতে দেখতে চলে এসেছি রক সিটির কাছাকাছি একদম। তো এখন আমরা গাড়ি পার্ক করব, তারপরে ভেতরে ঢুকব। তো রক সিটি কিন্তু ডিসকভার্ড হয়েছিল 1932 সালে, মানে 91 ইয়ার্স আগে। এই যে দাঁড়িয়ে আছে, এখানে ডগ অ্যালাউড, তাই আমাদের পেটকে নিয়ে এসেছি। তো এত মানুষজন দেখে একটু ভয় পেয়ে আছে, ওই জন্য ওই পাশে দৌড়াচ্ছে। তো এই যে এন্ট্রেন্স, এখানে টিকিট দেখাতে হবে, তারপরে ঢুকতে হবে। এখানকার টিকিট অনলাইনেও কাটা যায়। এখানকার পার্কিং লটটা কিন্তু বেশ বড়। তো রক সিটি অনেকটা চণ্ডীগড়ের রক গার্ডেন্সের মতো। তো রক সিটি কিন্তু রক কেটে কেটে বানানো, আর এখানে গ্নোমস, তারপরে অন্য সব যে ফেরিটেল ক্যারেক্টার সেগুলোর আদলে বানানো। এখানে একটা জায়গাও আছে ফেরি গার্ডেন বলে, তো ওখানেও আমরা যাব। এই যে এন্ট্রেন্সের সামনে চলে এসেছি, এখান দিয়ে ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতেই পড়লো একটা ঝর্ণা। তো এই যে এই জিনিসগুলো যে আছে ঝর্ণা, এখানকার পাথরের মধ্যে দিয়ে যে যাচ্ছে, এগুলো যে সব রিয়েল তা না, এগুলো অনেক কয়টা আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে একেবারে রিয়েলের মতো। তো এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, একটু গরমকালে আসলে বেশ ভালোই, কারণ ছায়া ছায়া আছে। এটা ঠিক এন্ট্রেন্সের পরে, তাই একটু ভিড় আছে। তো এখান দিয়ে কিন্তু একটা একটা করে লোকই যাতায়াত করতে পারে। এই যে এই জায়গাটার নাম হচ্ছে গ্র্যান্ড করিডোর। তো এটা অনেকটা করিডোরের মতো, মানে সরু বারান্দাগুলোর মতো যেরকম থাকতো সেরকম। তো এক এক করে লোক হাঁটাচলা করতে পারে। তো এই যে এখানে অনেক কিছু লেখা আছে রকের মধ্যে। তো ভালোই, আমাদের ওই পেট আগে আগে যাচ্ছে, তোর পেছন পেছন আমরা যাচ্ছি। উপরের এই ব্রিজগুলো, এগুলো হচ্ছে বিশেষত্ব এখানকার। তো এখানে এরকম নানান রকমের ওভারব্রিজ দেখা যাবে, সবই রকের বানানো, কি সুন্দর। এই ওভারব্রিজগুলো যে আছে, এগুলোর আবার হাইট এক একটার এক এক রকম। এই যে আগেরটার যেরকম নিচে ছিল, এটা আবার অনেকটা উপরে। খুব সুন্দর ব্রিজ, আর তার মধ্যে গাছপালা, আবার ব্রিজের নিচেও অন্য রকমের পাথর দিয়ে সব সাজানো। এখানের কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশনে নিয়মই থাকে যে ডগদের সবসময় লিশে রাখতে হবে বা বেঁধে রাখতে হবে, তো এই জন্য ও বাধা আছে। তো এখন আমরা এখানে একটু বসবো, তো তারপরে আবার রওনা দেব। এখানে খুব সুন্দর মিউজিক বাজছে, পাখি। আমাদের যে পেট ডগটা আছে, ও কিন্তু এখানে ভেতরে ঢোকার পরে বেশ খুশি হয়ে গেছে। এই যে এটাকে নিডল সাই বলে, কারণ এটা ছুঁচের মতোই একদম সরু রাস্তা ভেতরে। তো একজন একজন করে কোনো রকম ভাবে যেতে পারবে পাশ কাটিয়ে কাটিয়ে। এই যে ভেতরে ঢুকছি।
খুবই সরু। এই গার্ডেনটার মধ্যে এরকম সরু সরু অনেক কয়টা রাস্তা আছে, দুটো তিনটার মতো। তো এই যে ওরা আগে বেরিয়ে গেছে, তো আমি এখন বেরোচ্ছি আস্তে আস্তে এখান থেকে। আমাদের যে ডগটা আছে, ও মাঝে মধ্যেই সিঁড়ি ছেড়ে ওই রকগুলোর ওপরে উঠে যাচ্ছে, ও খুব মজা পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখানে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের যে ক্লিফটা দেখিয়েছিলাম, ওই ক্লিফটাতে আমরা যাব শেষে, মানে এই রাস্তাটা ওই ক্লিফটার মধ্যে গিয়ে পড়বে। এই রক সিটি কিন্তু পাখির জন্য খুব ফেমাস, একটু পরে পাখির আওয়াজও শোনাবো। তো এই যে দেখতে দেখতে এখানে একটা ফোয়ারা মতো আছে, জায়গাটা বেশ সুন্দর, মানে একদিন এসে কাটানোর জন্য। এই যে ওরা দুজন দেখছে ফোয়ারা। এইটা যেই পাহাড়ে, মানে লুকআউট মাউন্টেনে, ওটা কিন্তু হাফ পোর্শন পরে টেনেসেতে, হাফ পোর্শন পরে জর্জিয়াতে। তো আমরা জর্জিয়াতে থাকি, তো এই পার্কটাও জর্জিয়াতে লোকেটেড। আবার বাকি যেই পোর্শনগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, মানে রুবি ফলস, রেকুন ক্যাভার্ন, ইনক্লাইন রেলওয়ে, ওইগুলো কিন্তু সব টেনেসের পোর্শনে পড়ে। তো এখন আমরা এই লোকেশনটা দেখে আবার জর্জিয়াতে ফেরত যাব। এখানে রাস্তায় ছোট ছোট ডিটেলস লেখা রক সিটির ব্যাপারে, যেরকম ওখানে লেখা ছিল যে 1823 সালে দুটো মিশনারি এসেছিল আর ওরা বলেছিল পাইল অফ রক্স ওরা দেখেছে লুকআউট মাউন্টেনে। এই যে সামনে যে লাল রঙের একটা ছোট্ট বাড়ি মতো দেখা যাচ্ছে, ওটাকে বার্ড হাউস বলে। ওইগুলো সব পাখির জন্য বানানো, ওই যে লাল আর কালোয়ে। এরকম বার্ড হাউস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক সিটিতে, তো তাই জন্য প্রচুর পাখি দেখা যায় এখানে। 2006 সাল থেকে এখানে একটা বার্ড শো হতো রেগুলারলি। এই লাল রঙের যে দরজাটা, এটা পুরো রূপকথার গল্পের থেকে বেরোনো মনে হচ্ছে, বা ফেরিটেলের আদলে বানানো। এই যে আমরা এখন এই আন্ডারপাসটায় যাব, যেটাকে বলে গবলিনস আন্ডারপাস। তো এখানে ফেরিটেল ক্যারেক্টারদের নামে এসব সব নামকরণ করা হয়েছে। এই ভেতরে গুহা গুহা, আর ভেতরে ভেতরে আবার নানান রকমের আলো দেওয়া। তো এখান থেকে গিয়ে পড়বো আমরা হচ্ছে সুইং অ্যালং ব্রিজে। খেয়াল করলে দেখতে পারবেন যে এই দেওয়ালে সব সুন্দরভাবে কারুকার্য করা, স্কাল্পচার করা, এগুলো ইউভি লাইটে আরো ভালো দেখা যায়। এত সুন্দর জায়গায় এসে ফটো না তুললে হয় না, তো এই জন্য দু একটা ফটো তুললাম। তো তারপরে আবার এই ব্রিজগুলো দিয়ে হেঁটে হেঁটে গেলাম। তো এখানে সামনেই পড়বে হচ্ছে সুইং অ্যালং ব্রিজ, মানে ওই কাঠের ব্রিজ যেগুলোতে হাঁটলে ওই নড়ে, সেরকম ব্রিজ পড়বে। তো এখানে দুরকম অপশান আছে, যেহেতু এখানে ডগস টগস আর মানে বাচ্চা খাচ্চা নিয়ে লোক আসে, তো এই জন্য একটা আছে হচ্ছে সুইং অ্যালং ব্রিজ, যেটা কিনা কাঠের বানানো ব্রিজ, আর আরেকটা আছে রকের বানানো ব্রিজ। তো ওরা যাবে হচ্ছে রকের বানানো ব্রিজটাতে, আমি যাব হচ্ছে কাঠের যে দোলে ব্রিজটা, সুইং অ্যালং ব্রিজ, সেটাতে যাব আমি। এই যে এখানে এসে দুটো ব্রিজের রাস্তা আলাদা হয়ে গেছে, তো এই যে এটা আমার ব্রিজের রাস্তা, তো আমি এখন এইটা ধরে আর একটু এগিয়ে যাব, আর ওইটা হচ্ছে ওদের ব্রিজের রাস্তা। এই যে ব্রিজটা স্টার্ট হয়ে গেছে,
তো এটা কিন্তু কিছুক্ষণ পরেই বেশ দোলা স্টার্ট হলো। প্রথম প্রথম ব্রিজটা দুলছিল না, ওই যে প্যারালালে যে রকের ব্রিজটার কথা বলছিলাম, ওই প্যারালালি ওই রকের ব্রিজটাও চলে যাচ্ছে একই জায়গায়, ক্লিফে। ওখান থেকে কিন্তু সাতটা স্টেট দেখা যাবে। তো এই যে সামনের লোক সরলে আস্তে আস্তে আমি যাব, এখানে কিন্তু বেশি দোলাদুলি করা বারণ। তো এখানে একবার উঠলে কিন্তু বেশ ভয়ই লাগে, কারণ নিচে বেশ অনেকটা খাদ মতো আছে, চারিদিকে পাহাড় পাহাড়, আর মাঝখানে হচ্ছে এই ব্রিজটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়কে জুড়ে রেখেছে। এই যে সব লুকআউট পয়েন্ট নিচে নিচে, আর ওই যে ওইটা হচ্ছে যে পাথরের ব্রিজটার কথা বলছিলাম, ওইটা খুবই সুন্দর দেখতে দুটো ব্রিজই। এই যে আমি হাঁটছি, এখানে কিন্তু ভিডিও বানানো বেশ কষ্টকর, কারণ এখানে ধরে ধরে হাঁটতে হচ্ছে, না হলেই মনে হচ্ছে যে পড়ে যাব। এরকম সুইঙ্গিং ব্রিজ কত রকমের সিরিয়াল বা ড্রামাতে দেখা যায়, তাই না? খুবই সুন্দর। তো এই সুইং অ্যালং ব্রিজটা কিন্তু 200 ফিট লেন্থে, মানে 200 ফিট ক্রস করে আমরা এসেছি। আর এখানে দেখা যাচ্ছে বাল্ড ইগল। ইগল বা বাল্ড ইগল হচ্ছে আমেরিকার জাতীয় পাখি, ওই জন্য নানান রকমের গভর্নমেন্ট বিল্ডিংস বা গভর্নমেন্ট ডকুমেন্টসের মধ্যে দেখতে পারবেন ইগল। তো এই যে এখান থেকেই দেখা যাবে চারটা স্টেট ফেমাস। তো আমরা আস্তে আস্তে ওখানে যাব, কিন্তু চারিদিক থেকে যা দৃশ্য খুবই সুন্দর। আমেরিকার কিন্তু সব ন্যাশনাল পার্ক বা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেগুলো একটু হাইটে থাকে, ওখানে এরকম টেলিস্কোপের মতো যন্ত্র রাখা থাকে, ওগুলো সেন্ট, মানে আমেরিকান যে পয়সা হয় ওইগুলো ইনসার্ট করতে হয় স্লটে, আর তারপরে দেখতে পারবেন। এই যে এখানে কি গভীর খাদ নিচে, আর এখানে কিন্তু ওয়াটারফলও আছে, ওপর থেকে দেখা যাচ্ছে না, ওই পাশে যখন যাব তখন দেখব। আর এই ব্রিজটা কানেক্ট করেছে এই ক্লিফটার সাথে। এই যে এই যন্ত্রগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু রাখা থাকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে, যাতে দূরের জিনিসপত্রগুলো কাছে দেখতে পারবেন, এই যে বাইনোকুলার যেরকম। এটা এখানে সব স্টোরি লেখা বোর্ডের মধ্যে। ওই দূরে সাতটা পতাকা উঠছে, সাতটা স্টেটের। তো এখানে সব স্টেটের আলাদা আলাদা পতাকা হয়, এই যে এই 7 স্টেটস লেখা, আর সব কিলোমিটার দেওয়া এখান থেকে কত কত দূরত্ব সব স্টেটের, সব মাইল দেওয়া। তো এই যে সাতটা স্টেটের নাম দেখা যাচ্ছে এখানে, কেনটাকি, টেনাসে, তারপরে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, এগুলো সবই কিন্তু আছে সাতটা স্টেটের মধ্যে। এই রকটা যে আছে, এই সাতটা স্টেট লেখা, এটা কিন্তু খুবই পপুলার ইন্টারনেটে, তো এর নানান পিকচার বা ভিডিও দেখতে পারবেন। ইউনিভার্সিটি অফ টেনেসি থেকে কিন্তু এখানে রিসার্চ করেছিল যে সাতটা স্টেটের সত্যি দেখা যায় কি না। তো তখন রিসার্চে ধরা পড়েছে যে এখানে যে সব হাই পয়েন্টসগুলো বা সব মাউন্টেন যেগুলো, ওগুলো কিন্তু দেখা যায় সাতটা স্টেটের। তো এই পেছনে সব সাতটা স্টেটের পতাকা উঠছে, ইউএসএ যে সাতটা স্টেট আছে। আর আমরা এখন আছি অলমোস্ট 1700 ফিট অ্যাবাভ সি লেভেলে, এটা কিন্তু বেশ উঁচু আর বেশ ঠান্ডা এই পাহাড়ের ওপরে। আমরা দু একটা ফটো ভিডিও নিলাম ওখানে চূড়োর ওই পাশে, আর তারপরে এখানে একটা ফটো তোলার জায়গা আছে, এখানে এসে দাঁড়িয়ে আছি। এই যে সাতটা স্টেটের সব পতাকা, আর ওপরে হচ্ছে ইউএসএর পতাকা উঠছে, খুবই সুন্দর দৃশ্য। এই আমরা এখন এই ফুলের এই জায়গাটায় বসে ফটো তুলবো দু একটা। এখানে কিন্তু খাওয়ার খাওয়ার জন্য জায়গাও আছে, ওই যে চেয়ার টেবিল পাতা আছে, ওখানে খাওয়া যায়। এটা অনেকটা দার্জিলিং ওই ম্যালের মতো সেরকম। তো এখানে কিন্তু আবার রেস্টুরেন্টও আছে পেছনে, আর আছে 10টা কটেজ, সেগুলো সব মনে হয় ক্লাব মেম্বারদের জন্য।
যেই রাস্তা দিয়ে আসলাম অলমোস্ট সেই রাস্তা দিয়ে এখন ফেরত যাব। এই যে যে খাওয়ার জায়গাটার কথা বলছিলাম, এই যে এইখানে কি সুন্দর ট্রান্সপারেন্ট শিট দিয়ে ঢাকা, আর এইখানে এই যে লাল লাল যে পাখির বাসা, এগুলোর কথাও বলেছিলাম। ওই যে ওইখানে ওই ব্রিজ, স্টোন ব্রিজ যেটা আগে দেখিয়েছিলাম, এখন এই রাস্তাটাতে গিয়ে এই বড় একটা দরজা পড়বে। এটাও কিন্তু পুরো ফেরি টেলের মতো, মনে হচ্ছে মাইথোলজি থেকে উঠে এসছে। এই যে এখান দিয়ে নামবো, নেমে পড়বে হচ্ছে ফ্যাটম্যান স্কুইজ। আগেই বলেছিলাম এখানে অনেক কয়টা সরু সরু জায়গা আছে, এই যে এইটা কিন্তু খুবই সরু জায়গাটা, মানে আগের জায়গাটার থেকেও বেশি সরু। তো এটাকে মজা করে নাম দিয়েছে ফ্যাটম্যান স্কুইজ, কারণ এটা খুবই সরু আর স্কুইজ করে করেই যেতে হয়। উপরে সব পাথর দিয়ে ঢাকা আর একটু একটু আকাশ দেখা যাচ্ছে, বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে কিন্তু আমি একা একাই এসেছি, তো এই যে এখানে কিছুটা ছোট গুহার মতো বানানো, আর এই নিচ দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে, আর ওই পাশে লাইট লাগানো যাতে লোকে অন্ধকারে দেখতে পায়। এই যে ভেতর দিয়ে জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর করে ক্যানালের মতো করা। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দরজাটা দেখা যাচ্ছে, এটা কি সুন্দর! সেই ছোটবেলায় আমরা জল রং যেরকম মেশাতাম প্যালেটে, ওরকম জল রঙের মতো করা। তো এখানের যে গুহাগুলো আছে, গুহাগুলোর মধ্যে মধ্যে কিন্তু স্পেসিফিক মোটিফ আঁকা। এই যে আমরা অন্য আরেকটা ডেস্টিনেশনে চলে এসেছি, অবজারভেশন পয়েন্ট এটা, এখান থেকেও কিন্তু অনেক কয়টা স্টেট, তারপরে দূরের পাহাড় এইসব সব দেখা যাবে। তো আমরা কিন্তু অলমোস্ট এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে এসেছি। ওই যে ওই চূড়োটার ওপরে আমরা ছিলাম, ওই সাতটা স্টেটের পতাকা দেখিয়েছিলাম, মনে আছে? আমরা কিন্তু এখন এই পাহাড়ে চলে এসেছি, আর ওই পাশে কিন্তু ওয়াটারফলটা। তো ওই পাশে একটা ওয়াটারফল আছে, ওইটা অলমোস্ট 150 ফুট হাইট, কিন্তু এটা কিন্তু ম্যানমেড। এখন আমরা যাব এই পাশটা ধরে বা এই গুহাটার মধ্যে, এটাকে রেনবো হল বলে। চলুন রেনবো হলে ঢোকা যাক। এখানে কিন্তু সূর্যের আলো ঢুকছে না, তাই বেশ ঠান্ডা এই জায়গাটা। তো যাই হোক, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ দাঁড়াবো না। এই যে এই গুহাটা, এটার নাম রেনবো হল, কারণ এখানে কিন্তু রেনবোর মতো সাতটা কালার দেখা যায়, কারণ সাতটা কালারের জালনা বানানো পাথর কেটে কেটে। কি সুন্দর! এটা না দেখলে কিন্তু মিস হয়ে যেত। কি সুন্দর সুন্দর সব কারুকার্য করা, আর জালনাগুলোও আলাদা, এরকম জালনা কিন্তু অন্য কোথাও আমি দেখিনি। এই যে সব সার্কুলার মোটিভ দিয়ে আঁকা, ভিপজিয়রের রঙে বানানো। ওই যে ওই গুহাটার এক্সিট দিয়ে এখন এখানে চলে এসেছি। এই জায়গাটার নাম লাভার স্লিপ কেন, এইসব সব লেখা আছে। এই যে এই পাটাতনটা যে পাতা আছে, এটাও কিন্তু দোলে, আর এটা কিন্তু একটা স্প্রিংয়ের ওপরে দাঁড় করানো, তো ওই জন্য সুইং করে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই ওয়াটারফলটা। এই ওয়াটারফল কিন্তু রিয়াল না, এটা আর্টিফিশিয়াল, দেখলে মনে হয় সত্যিকারের জলপ্রপাত, আর নিচে কিন্তু একটা পুলের মতো ক্রিয়েট করছে এটা, খুব সুন্দর দেখতে। এটা যে আর্টিফিশিয়াল এটা আমি জানতাম না। এই ওয়াটারফলসটাকে বলে হচ্ছে হাই ফলস। তো যাই হোক, এখানে বেশ ঠান্ডা আছে, তো এই জন্য এই প্যাসেজটার মধ্যে দিয়ে আমরা চলে যাব। এটা আন্ডার ক্লিফ প্যাসেজ। তো এই যে এটার মধ্যে ঢুকে পড়েছি। এখানে কিন্তু অত লাইট নেই, কারণ এখানে সূর্যের আলো ঢুকছে।
তো এখান দিয়ে গিয়ে উঠবো হচ্ছে একটা খোলা জায়গায়। এসে পড়েছি খোলা জায়গার মধ্যে। তো এখানে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা রিয়েল বোঝাই যায় না, স্তম্ভগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, সব ব্যালেন্স করে ঠিক দাঁড়িয়ে আছে। এখানে কি সুন্দর জল রঙের মতো, এই যে সূর্যের আলোয় কি সুন্দর লাগছে এই লাইটগুলো, এগুলো মনে হয় রাতে জ্বলে। যাই হোক, রাতে মনে হয় এন্ট্রি অ্যালাউড না এখানে, কারণ জায়গাটা খুবই বড় আর বেশ অন্ধকারও হয়ে যায়। এই জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, মানে 700 একর জুড়ে, তো তাই জন্য হারিয়ে যাওয়ার চান্স আছে। তো মাঝখানে আমিও হারিয়ে গেছিলাম। তো এই যে এই জায়গাটা যে আছে, এটার উপর দিয়ে কিন্তু এই কাঠের যে ব্রিজটা আছে ওটা চলে গেছে। এটাই ওই সুইঙ্গিং ব্রিজটা যেটা দিয়ে আমি গেছিলাম। তো এই যে এখান থেকে আমি যাব এখন, যে রাস্তায় মোটামুটি এসেছি সেই রাস্তা খুঁজেই এখন ফেরত যাওয়ার চেষ্টা করছি। এই সিঁড়িগুলো কিন্তু পাথরের আর কীরকম সব আলপনা আঁকা, যেন পাথরের ওপরে কেউ আলপনা কেটেছে। আর এই যে গ্রিলগুলো যে আছে এগুলো কিন্তু থিমের, খুব সুন্দর, পুরো এই জার্মান যে ফেরিটেল হয় সেই আদলে বানানো। এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে, তো তাই পা ব্যথা হয়ে গেলে এই যে বসার জায়গা বানানো আছে, এই সব জায়গায় কিন্তু বসা যায়। এই যে এটাও কিন্তু ম্যানমেড আর্টিফিশিয়াল, একটা মানুষ ধরে আছে পাথরগুলোকে, আর নিচ দিয়ে এই জলাশয়ের মতো চলে গেছে। নিচের এই স্টোনের আলপনাগুলোকে হাইলাইট করার জন্য উপরে কিন্তু লাইট লাগানো আছে, এগুলো নাকি সব ব্ল্যাক লাইট টেকনোলজি দিয়ে বানানো। তো এটা কিন্তু ডিসকভার করেছে গার্নেট কার্টার বলে একজন, আর ওনার যে বউ ছিলেন ফ্রিডা, উনি কিন্তু এটাকে ডিজাইন করে। তো ডিজাইন করার জন্য হায়ার করা হয়েছিল বায়ার নামের একজনকে। যে রাস্তা দিয়ে ঢুকেছি আবার সেই রাস্তা দিয়ে এখন বেরিয়ে যাব। দু একটা ফটো তুললাম, খুব সুন্দর বসার জায়গা বানানো। তো আস্তে আস্তে এখন বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো একটু মিউজিক শুনে নেওয়া যাক ব্যাকগ্রাউন্ডের। Enjoy it, Tulu. He mostly enjoyed it. Yeah, he mostly enjoyed it. Did not throw tantrum. He was just scared at the... At that point. এই যে বার্ড হাউসের আদলে বানানো, এখানে দু একটা ফটো ভিডিও তুললাম, এখন বেরিয়ে যাব আস্তে আস্তে। এটা অনেকটা জার্মান ভিলেজের আদলে বানানো এই জায়গাটা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই করবেন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আর পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের জন্য বিদায় নেব। এই জায়গাটা আর পাহাড়ের কয়েকটা ভিডিও দিয়ে এন্ড করবো।